আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অনেকদিন পরে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে চলে আসলাম। আজকের এই ভিডিওটির মধ্যে আপনাদেরকে দেখিয়ে দেব 4 থেকে 5 বছরের বাচ্চাদের জন্য কিভাবে সুন্দর একটি গোল জামা বানিয়ে নেবেন। শুরু থেকে নিয়ে শেষ অবধি মনোযোগ সহকারে দেখলে আপনারা খুবই সহজেই শিখে নিতে পারবেন। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে এই ভিডিওটি আরম্ভ করা যাক। ছোটো বাচ্চার জন্য এই জামাটি তৈরি করার জন্য এখানে 22 ঘেরা টোটাল কাপড় নিয়েছি, লাল কাপড়টা নিয়েছি 11 ঘেরা আর সাদা কাপড়টা নিয়েছি এখানে 11 ঘেরা। এই কাপড়টা 2টি টুকরা করে এখানে আমি বিছিয়ে নিয়েছি। এই কাপড়ের যেটা লম্বা রয়েছে লম্বা নিয়েছি 17.5 ইঞ্চি লম্বা, আর বহরের দিকে নিয়েছি 25 ইঞ্চি। হ্যাঁ, 4 ভাঁজ করে বিছিয়ে নিয়েছি। এখন কাপড়টি লম্বা করে বিছিয়ে নিয়েছি। হ্যাঁ, পোটের জন্য এখানে নিয়েছি 5 ইঞ্চি। এখানে 5 ইঞ্চিতে মার্জিন বসিয়ে নিয়েছি। এই নিচের দিকে আরও একটি মার্জিন বসিয়ে নিয়েছি সেম 5 ইঞ্চিতে। এখন মার্জিন বসিয়ে নিয়েছি আরমোলের মার্জিন এখানে নিয়েছি 5 ইঞ্চি। 5 ইঞ্চিতে মার্জিন বসানো হয়েছে। এখন স্কেল বসিয়ে ভালোভাবে মার্জিন অনুযায়ী স্কেল বসিয়ে লম্বা করে মার্জিনটি নিয়েছি। হ্যাঁ, বোটির মেজারমেন্ট এখানে বসিয়ে নিয়েছি। বোটির জন্য এখানে নিয়েছি 7.5 ইঞ্চি। তাহলে 7.5 ইঞ্চিতে একটি মার্জিন বসিয়ে নিয়েছি। আরও এক্সট্রা নিয়েছি সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চি। হ্যাঁ, পেটের মাপটি বের করার জন্য এখান থেকে এখানে মার্জিন বসিয়ে নিয়েছি লম্বা করে 5 ইঞ্চিতে। হ্যাঁ, পেটের জন্য এখানে মার্জিন বসিয়ে নিতে লাগবে 7 ইঞ্চি। বডি স্থানে 7.5 আর পেটের মধ্যে নিয়ে নেবো 7 ইঞ্চি। তাহলে এখানে 7 ইঞ্চিতে মার্জিন বসিয়ে নিলাম। আরও এক্সট্রা নিয়েছি সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চি। এখন এই মার্জিন অনুযায়ী স্কেল বসিয়ে লম্বা করে মার্জিনটি নিচ্ছি। এখানকার মার্জিন টানা হয়েছে। এখন নিচে চলে আসতেছি। নিচের মধ্যে দেখুন মার্জিনটি দেওয়ার জন্য দেখুন এখান থেকে নিয়ে এখানে 1.5 ইঞ্চি উপরে একটি মার্জিন বসিয়ে নিয়েছি। এখন এই মার্জিন থেকে নিয়ে এই মার্জিন অবধি স্কেল বসিয়ে নিয়ে এভাবে লম্বা করে মার্জিন টেনে নিতে লাগবে। এখানে মার্জিন টেনে নিচ্ছি। আর এখানে যে 1.5 ইঞ্চিতে একটি মার্জিন সেভ মার্জিন বসিয়ে নিয়েছি, এই মার্জিন থেকে নিয়ে এখানে সেভ দিয়ে নিতে লাগবে। এখানে সেভ দিয়ে নিয়ে নিচ্ছি। আর এই সেভটি যদি না দেয় তাহলে কিন্তু কোনা ঝুলে যাবে, এই গোল জামার কোনাটি ঝুলে যাবে। এখানে হালকা একটু সেভ দিয়ে দিলাম। দেওয়ার পর দেখুন এই জায়গার মধ্যে ফিতা লাগিয়ে নিতে লাগবে। এখন এখানে আরমোলের সেভ দিয়ে নিয়ে নিচ্ছি। আরমোলের সেফটি দেওয়া হয়েছে। এখন বাকি রয়েছে গলার মার্জিনটি বসানো। দেখুন গলার মার্জিনটি বসানোর জন্য দেখুন সামনের গলাটি একটু বড় থাকবে, পিছনের গলাটি একটু ছোটো থাকবে। তাহলে এখানে বহরে নিয়ে নিচ্ছি 2 ইঞ্চি। হ্যাঁ, লম্বা সামনে গলা দেওয়ার জন্য এখানে নিয়ে নিচ্ছি 3 ইঞ্চিতে একটি মার্জিন বসিয়ে, আর পিছনের গলাটির জন্য এখানে 2.5 ইঞ্চিতে মার্জিন একটি বসিয়ে নিয়েছি। এখানে 3 ইঞ্চিতে একটি, আরেকটি নেবো 2.5 ইঞ্চিতে। হ্যাঁ, মার্জিন বসানো হয়েছে। এখন স্কেল বসিয়ে নিয়ে মার্জিন অনুযায়ী স্কেল বসিয়ে লম্বা করে মার্জিনটি নিয়েছি। মার্জিন টানা হয়েছে। এখন রাউন্ড করে নিয়ে নিচ্ছি 2টি গলারের জন্য। উপরের দিকে দেখুন 1/2 ইঞ্চি সেপ দিয়ে নিতে লাগবে পোটোর এই জায়গার মধ্যে। এই জায়গার মধ্যে 1/2 ইঞ্চি সেপ দিয়ে নিয়ে নিলাম। এখন মার্জিনগুলো বসানো হয়েছে। এখন মার্জিন অনুযায়ী কাটিং করে নিয়ে নিচ্ছি। হ্যাঁ, পেটের এই জায়গার মধ্যে দেখুন এখানে ফিতা লাগিয়ে নিতে হবে, সেখানে এখানে কাট লাগিয়ে নিয়ে নিলাম। এখানে 2টি পার্ট রয়েছে। এখান থেকে একটি পার্ট এখান থেকে সাইড করে নিয়ে নিচ্ছি। আর যেটা ভিতরে যেটা রয়েছে পিছন পার্ট যেটা থাকবে সেই পিছন পার্টের মধ্যে দেখুন 3 ইঞ্চিতে একটি মার্জিন বসিয়ে নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে দেখুন 3 ইঞ্চি অবধি কাটিং করে নিচ্ছি, মানে পিছনের পার্টের মধ্যে একটি হুক লাগিয়ে নিতে লাগবে। হ্যাঁ, পিছন পার্টটি এখান থেকে সাইড করে নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে সামান পার্টটি এখানে বিছিয়ে নিয়ে নিলাম। নেওয়ার পরে সামান পার্টের গলাটি একটু বড় করে কাটিং করতে লাগবে। এখন এই মার্জিন অনুযায়ী গলার কাপড়টি কাটিং করে নিয়ে নিলাম। কাটিং করা হয়েছে। এক্সট্রা যেটা ডিজাইনের কাপড় রয়েছে এই কাপড়টিকে আমি আগেই কাটিং করে নিয়ে নিচ্ছি। এখানে 4 ভাঁজ করে রয়েছে, 1টি 2টি 3টি 4টি। এখানে 4 ভাঁজ রয়েছে। এই কাপড়টির বহর আসতেছে 7 ইঞ্চি আর লম্বা নিয়ে নিয়েছি এখানে দেখুন 23 ইঞ্চি। 23-এর ডাবল একটি টুকরার মধ্যে 46 ইঞ্চি, মানে এরকমভাবে 2টি টুকরা রয়েছে। এই কাপড়টি দেখুন এইভাবে ডিজাইন করে কুচি দিয়ে নিতে লাগবে। আরও এক্সট্রা আমি একটা কাপড়ের টুকরা এখানে কাটিং করে নিয়ে নিচ্ছি। এই কাপড়টি দেখুন এখানে আসতেছে 3 ইঞ্চি বহরে। এই কাপড়টি দেখুন এইভাবে ভাঁজ করে নিয়ে নিচ্ছি ইস্তারি করে। আর তারপরে দেখুন এই কাপড়টি এইভাবে ছোটো ছোটো করে গলার মধ্যে কুচি দিয়ে নিতে লাগবে। তাহলে এখান থেকে কাটিং করা কমপ্লিট। তাহলে মেশিনে চলে আসলাম এই সেলাই করার জন্য। সর্বপ্রথমে আমি নিয়ে নিচ্ছি পিছন পাটের কাপড়টি। এখানে পিছন পাটের মধ্যে ছোট্ট করে আমি যেটা কাটিং করে নিয়েছিলাম 3 ইঞ্চি, এই 3 ইঞ্চি কাপড়টি জয়েন দেওয়ার জন্য এখানে পট্রির কাপড় আমি এখানে বিছিয়ে নিলাম। নেওয়ার পরে মেন কাপড়টি পট্রির কাপড়ের উপরে এইভাবে নিয়ে নিলাম। নেওয়ার পরে দেখুন 4 মোড়ে দিয়ে সেলাই করে নেব এইভাবে। হ্যাঁ, সেলাই করে নিয়েছি। নেওয়ার পরে দেখুন এই নিচের যেটা পট্রির কাপড় লাগিয়ে নিচ্ছি এই পট্রির কাপড়টি এই কাপড় কাটিং করে নিয়েছি সেলাই অবধি, যাতে সেলাইটি না কাটে
ওইভাবে। তারপরে এই কাপড়টি ভাঁজ করে নিয়ে নিলাম, পট্টির কাপড়টি ভাঁজ করে নিয়ে ভিতরে দিয়ে দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখুন লক সেলাই দিয়ে নিয়ে নিচ্ছি একটি, হ্যাঁ সেলাই করা হয়েছে। এখন এই কাপড়টি উল্টা করে বিছিয়ে নিয়ে নিচ্ছি। উল্টা করে বিছিয়ে নেওয়ার পর দেখুন পট্টির কাপড় যেটা বাড়তি রয়েছে এই কাপড়টি দেখুন এইভাবে ভাঁজ করে নিয়ে নিলাম। নেওয়ার পরে ছোটো ছোটো করে কাটিং করে নিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি ওভারলক থেকে থাকে তাহলে ওভারলক মেরে দিয়ে দেবেন, ওভারলক মানে ইন্টারলক যদি থাকে ইন্টারলক চারের মধ্যে মেরে দিতে পারেন। এখন এইভাবেই থাকবে। এখন বাড়তি কাপড়টুকু এখান থেকে কাটিং করে নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এখন এখানে সামান পার যেটা রয়েছে, সামনা যেটা রয়েছে, সামনা এইটা এই কাপড়ের উপরে এইভাবে বিছিয়ে নিয়ে পুটোর সেলাই যেটা রয়েছে এই পুটোর সেলাই মেরে নিয়ে নিচ্ছি। হ্যাঁ, ভিতরে সেলাইটি মারার পরে উপর দিয়ে আরও একটি সেলাই মারতে লাগবে যাতে সেলাইটি ভালো হয়, মজবুত হয়। সেলাই মেরে নিলাম। নেওয়ার পরে দেখুন এই গলার মধ্যে ডিজাইনের কাপড় লাগিয়ে নিতে লাগবে, যেটা আমি 3 ইঞ্চি চড়া করে কাটিং করে নিয়েছি সেই কাপড়টি এখানে নিয়েছি। সেই কাপড়টি লাগানোর জন্য দেখুন এই মেন কাপড়টি উল্টা করে বিছিয়ে নিতে লাগবে। এখানে উল্টা করে বিছিয়ে নিলাম। নেওয়ার পরে দেখুন এই যে ডিজাইনের কাপড়টি এখানে নিয়ে নিয়েছি যেটা 3 ইঞ্চি চড়া করে, এই কাপড়টি কিন্তু ইস্তিরি দিয়ে ভাঁজ করে আমি 1.5 ইঞ্চি বানিয়ে নিয়েছি। এখন এই কাপড়টি দেখুন এইভাবে এখানে বিছিয়ে নিয়ে নেব। নেওয়ার পর দেখুন এখানে কাঁচা রয়েছে, কাঁচা কাপড়টি কী করবো এইভাবে খুলে নিয়ে তারপর এইভাবে ভাঁজ দিয়ে নিয়ে নেবো। ভাঁজ দিয়ে দেওয়ার পর দেখুন যেভাবে ভাঁজ করে নিয়ে নিয়েছিলাম প্রথমেই ইস্তিরি দিয়ে, সেম ওইভাবে কাপড়টি ভাঁজ করে নিয়ে নিচ্ছি। ভাঁজ করে নিয়ে নিলাম। নেওয়ার পর দেখুন এখানে এভাবে রাখবো সমানভাবে। সমানভাবে রাখার পর দেখুন 1/2 ইঞ্চি পরপর, মানে আধা ইঞ্চি পরপর আধা ইঞ্চি চড়া করে কুচি দিয়ে নিয়ে নেবো ছোটো ছোটো করে। সেম এইভাবে আমি যেভাবে দিয়ে নিচ্ছি এইভাবে আপনারা কুচি দিয়ে নিতে পারেন। সবগুলো কুচি দেওয়া হয়েছে। কুচি দেওয়ার পর দেখুন ভিতরে যেটা কাপড় থাকবে এই ভিতরের বাড়তি কাপড়টুকু কাটিং করে নিতে লাগবে, যাতে যখন আমরা উল্টিয়ে দেবো সেলাই মারবো তখন যাতে ভিতরে কাপড়টি টেনে না ধরে। তখন কী করবো এই যে ভিতরে যেটা কাপড় রয়েছে এই কাপড়টি দেখুন এদিকে এভাবে মুচড়ে দিব, মানে ভাঁজ করে দেবো। ভাঁজ করে দেওয়ার পর দেখুন মেন যেটা কাপড় রয়েছে এই ডিজাইনের কাপড় নয়, মেন কাপড়ের উপর দিয়ে লক সেলাই মারতে লাগবে। এখানে লক সেলাই মেরে নিয়েছি যাতে যখন আমরা মেন সেলাই যখন মারবো তখন যাতে কাপড়টি ভিতরে কাপড়টি দেখা না যায়, সেই জন্য আমি এই সেলাইটি মেনে নিলাম। সেলাইটি মারা হয়েছে। এখন এই যে ডিজাইনের যেটা কাপড় রয়েছে এই ডিজাইনের কাপড় দেখুন সমান করে দেখুন এইভাবে ভাঁজ দিয়ে নিয়ে নেবো। নেওয়ার পরে এই ডিজাইনের কাপড়ের উপর দিয়ে সেলাই মারতে লাগবে। এখানে লক সেলাই মারা যাবে না, এখানে মারতে লাগবে 1 চাপ বা ফিট, 1 ফিট সেলাই মারতে লাগবে। এখানে 1 ফিট সেলাই মেরে নিচ্ছি। সুন্দর ডিজাইনের খুবই সহজভাবে আমি এই ডিজাইনটি বানিয়ে নিলাম। এখন হাতার মধ্যে পট্টি লাগিয়ে নিতে লাগে। পট্টি লাগানোর জন্য দেখুন আমি এই কাপড় এখানে নিয়ে নিচ্ছি, এই যে পট্টির কাপড়টি, এই পট্টির কাপড়টি এখানে আমি আড়া করে কাটিং করে নিয়ে নিচ্ছি এই পট্টির কাপড়টি লাগানোর জন্য। এটা কাপড় কোথায় লাগিয়ে নিব, হাতার মধ্যে। হাতার কাপড়টি মানে মেন কাপড়টি উল্টা করে বিছিয়ে নিয়ে নিলাম। নেওয়ার পর দেখুন 1 ফিট ফাঁক দিয়ে সেলাই করে নিয়ে নিচ্ছি। এখন যেটা ভিতরে কাপড় যেটা রয়েছে এই ভিতরে কাপড়টি ছোটো ছোটো করে কাটিং করে নিয়ে নিচ্ছি। কাটিং করে নেওয়ার পর এই যে পট্টির কাপড় যেটা রয়েছে এই কাপড়টি দেখুন নুগুলের মাথা দিয়ে দেখুন ভাঁজ করে নিতে লাগবে। সমান করে ভাঁজ করে নিলাম। নেওয়ার পর দেখুন এইভাবে ডাবল ভাঁজ করে নিয়ে সেলাই করে নিচ্ছি। এটা কিন্তু পট্টির কাপড়ের মুড়ি দিয়ে সেলাই মারতে লাগবে, একদম মুড়ি দিয়ে। এখানে পট্টির কাপড়ের মুড়ি দিয়ে সেলাই করে নিচ্ছি। হ্যাঁ, খুবই সুন্দরভাবে দেখুন দুইটি হাতার মধ্যে খুবই সুন্দরভাবে পট্টি আমি লাগিয়ে নিয়েছি। এখন দেখুন পট্টিকে লাগানো হয়েছে। এখন লাগিয়ে নিতে লাগবে নিচের ডিজাইনের কাপড়টি। এই ডিজাইনের কাপড়টি লাগানোর জন্য দেখুন এই কাপড়টি মেন কাপড়টি এইভাবে বিছিয়ে নিয়ে নেবো, আর ডিজাইনের কাপড় যেটা রয়েছে এই কাপড়টি ডিজাইনের কাপড়ের মুড়ি দিয়ে দেখুন লাস্টে কী মেনে নিচ্ছি, ইন্টারলক মেনে নিচ্ছি। এখন এই কাপড়টি দেখুন এইভাবে এখানে বিছিয়ে নিয়ে নেবো। বিছিয়ে নেওয়ার পরে এখানকার এই কাপড়টি দেখুন 1 ইঞ্চি পরপর 1/2 ইঞ্চি করে কুচি দিয়ে নিয়ে নেবো, যেহেতু কাপড়ের চড়াটি আমি কম নিয়ে নিচ্ছি। এখন এটা 1 ইঞ্চি পরপর 1/2 ইঞ্চি চড়া করে কুচি দিয়ে নিয়ে নিচ্ছি। হ্যাঁ, ভিতরের এই সেলাইটি ইন্টারলক মেরে নিয়ে নিচ্ছি। ইন্টারলক মারা হয়েছে। এখন এই যেটা ডিজাইনের কাপড় রয়েছে ডিজাইনের কাপড়টি এইভাবে দিয়ে আর ভিতরে যেটা সেলাই কাপড় রয়েছে এটা এইভাবে ভাঁজ করে নিয়ে নেবো। নেওয়ার পরে দেখুন এখানে 1 ফিট ফাঁক দিয়ে সেলাই করে নিয়ে নিচ্ছি। সেম এইভাবে দুই পাশেই এই ডিজাইনের কাপড়টি আমি লাগিয়ে নিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পরে দেখুন এখন দুই পাশের কাপড়টি এক লক করে নিয়ে সেলাই মার্জিনের কাপড়টুকু বাদ দিয়ে তারপরে এই কাপড়টি সেলাই করে নিয়ে নিচ্ছি। হ্যাঁ, পেটের মধ্যে যেটা আমি মার্জিন বসিয়ে নিয়েছি
এবারে মার্জিন সোজা করে একটি ফিতা লাগিয়ে নিয়ে নেছি। তারপরে পুরো কাপড়টি এইভাবে সেলাই করে নিয়ে নেছি। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে যদি একটু যদি ভালো লেগে থাকে অবশ্যই অন্যদের সঙ্গে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিবেন এইরকম রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো এতটুকুই, দেখাবো অন্য একদিন নতুন একটি ভিডিও নিয়ে। এতদূর অবধি ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।